नमस्कार मितार कुकिंग এ আপনাদের সকলকে স্বাগত। চলুন রেসিপিটি দেখা যাক। চলে এসেছি বাইরে, এখন সন্ধ্যা বেলায়। এখন চিকেন ফ্রাই করব। তা চিকেন ফ্রাই করতে যা যা উপকরণ লাগে আপনাদের দেখাচ্ছি। এখানে আছে 750 গ্রাম চিকেন, আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। ভাজার জন্য এখানে আছে রিফাইন্ড অয়েল, এখানে আছে বিট লবণ, এখানে আছে 2 চামচ আদা রসুনের পেস্ট, এখানে আছে পাতি লেবু, আর লাগবে একটা ডিম, এখানে আছে কর্নফ্লাওয়ার 1 বাটি, এখানে আছে 1 বাটি ময়দা, এখানে আছে 1 বাটি দই, গোলমরিচের গুঁড়ো লাগবে, আর লাগবে এখানে বড় 1 চামচ আছে কালার লঙ্কা, আছে এখানে ভাজা জিরে 1 চামচ, ঝাল লঙ্কার গুঁড়ো আছে 1 চামচ, ধনিয়া গুঁড়ো 1 চামচ, এখানে হাফ চামচ গরম মশলার গুঁড়ো, আর আছে এখানে হাফ চামচ কাসুরি মেথি। প্রথমে আমি চিকেনটাকে ম্যারিনেশন করব। বিট লবণ আছে, বিট লবণ দিয়ে, আদা রসুনের পেস্ট দিয়ে, আর পাতি লেবু দিয়ে আমি মাখিয়ে আধা ঘন্টা রেখে দেব। প্রথমে চিকেনটাকে মাখিয়ে নিচ্ছি, পাতি লেবু চেপে দিচ্ছি। আদা রসুনটা দিয়ে দিলাম, লবণটা আপনারা আন্দাজ মতন দেবেন, আমি আমার মতন দিচ্ছি। 1 চামচ মতন দিলাম, দিয়ে আমি এটাকে মাখাবো। আদা রসুন দিয়ে ভালো করে মাখিয়ে আমি এটা 30 মিনিটের জন্য ঢেকে রেখে দেব। 30 মিনিট পর ঘুরে এসে আমি আবার যে বাদবাকি মশলা আছে সেটা দিয়ে ম্যারিনেট করে রেখে দেব। হয়ে গেছে, এটা আমি ঢেকে দিচ্ছি। 30 মিনিট এটা থাক, ঘুরে আসছি। 30 মিনিট পর ফিরে আসলাম। এবার চিকেনটাকে আবার বাদবাকি মশলা দিয়ে মাখাবো। এই যে বাদবাকি মশলাগুলো এখানে আমি প্রথমেই দেখিয়ে দিয়েছি, এগুলো দিয়ে এখন আমি মাংসটাকে মাখাবো। এবার মাংসটা আমি মাখাচ্ছি দ্বিতীয়বার করে, সব রকমের মশলা দিয়ে দেব। লঙ্কার গুঁড়ো 2 রকমের দিয়ে দিলাম, গরম মশলা, ধনিয়া গুঁড়ো, ভাজা জিরে গুঁড়ো, কসুরি মেথি, এটা হচ্ছে গোলমরিচের গুঁড়ো 1/2 চামচ দিলাম, লবণ আমি দিয়েছি, এখন অল্প একটু লবণ দেব, দই দিয়ে দিলাম, দইয়ের জলটা আমি ঝরিয়ে নিয়েছি দইয়ে যাতে বেশি জল না থাকে, ময়দাটা দিয়ে দিলাম, কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম। এবার দেবো একটা ডিম, এবার আমি মাখবো মাংসটাকে। আমি এতে কালার ব্যবহার করছি না, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি কালারের জন্য। মাখা হয়ে গেছে, আমি এটাকে 20 মিনিট ঢেকে রাখবো, আপনারা চাইলে আধ ঘন্টা 1 ঘন্টাও ঢেকে রাখতে পারেন। 20 মিনিট পর ফিরে আসছি। কড়াই বসাচ্ছি, এবার উনুন ধরে গেছে, কড়াই গরম হয়ে গেছে, ভাজার জন্য আমি তেল দিয়ে দিচ্ছি। তেলটা একটু বেশি করে দিলাম, একদম কড়াই ভরে দিচ্ছি না, তেল গরম হোক তারপরে আমি মাংস দেব। তেল গরম হয়ে গেছে, আমি একদম বেশি গরম করব না, এটা কাঠের উনুন, নাহলে মাংসটা পুড়ে যেতে পারে।
এবার আমি একটা একটা করে ছাড়বো। হালকা হিটে ভাজবো। এবার আমি ঢেকে দেব, মাংসটা আমি ঢেকে ভাজবো, তাহলে ভেতরটা নরম থাকবে। এবার ঢাকা খুলে দেখি। এবার আমি উল্টিয়ে দেব। আবার আমি ঢেকে দেব, 5 মিনিট পর আবার 5 মিনিট পর আবার খুলে দেখব। আরেক পিঠটা উল্টে দেব। আমি এটা লো হিটে ভাজছি, সেই জন্য আমি ঢাকা দিয়েছি যাতে মাংসটা ভেতর থেকে ভালো করে নরম হয়। হাই হিটে ভাজলে উপরটা পুড়ে যাবে, মাংসের ভেতরটা নরম হবে না। আবার ঢেকে দেব। এবার ঢাকনাটা আমি খুলে দিচ্ছি। আপনাদের কড়াই যদি ছোট থাকে তাহলে এক গাদা তেল দিয়ে ভাজবেন না, আর ঢেকে দিলে তখন উপচাবে তেল, সেই জন্য একটু বড় কড়াই নেবেন। আর যদি ছোট কড়াইতে ভাজেন তাহলে তেলটা একটু কম দেবেন। মাংসটা ভেজে আমি দেখাচ্ছি। এবার আমি মাংসটা তুলে দেব। এই দেখেন আমি এরম করে ভেজেছি। এইগুলো আমি আরেকবার করে দেব। এবার দ্বিতীয়বার করে মাংস দেব, ভেজে আপনাদের দেখাচ্ছি। এবার আমি উনুনের হিট বাড়িয়ে দিলাম, তেল একদম খুব গরম থাকবে, তখন আমি দ্বিতীয়বার করে ছাড়ব মাংসগুলো। তেল গরম হয়েছে, এবার আমি মাংস ছেড়ে দিচ্ছি। নালে পুড়ে যাবে। তাড়াতাড়ি তুলে নিলাম। এরম করে যদি মাংস ভাজা হয় তাহলে খুব সুন্দর হবে, উপরটা পুড়ে যাবে না, আর খেতেও ভালো হবে। উপরটা ক্রিস্পি হবে, ভেতরটা একদম নরম হবে। আমার চিকেন ফ্রাই হয়ে গেছে, প্লেটে বেড়ে দিয়েছি। দেখেন কীরকম লাগছে, দেখতে তো খুব সুন্দর হয়েছে কিন্তু আমি কালার দিইনি, আপনাদের দেখাচ্ছি। দেখতে পাচ্ছেন চিকেনের সব আওয়াজ হচ্ছে, ক্রিস্পি আওয়াজ হচ্ছে। তা উপর থেকে ক্রিস্পি হয়েছে, ভেতর থেকে পুরো নরম। আপনাদের ভেঙেও দেখাচ্ছি আমি। এই দেখেন পুরো খুলে যাচ্ছে, খুব সুন্দর একেবারে নরম হয়েছে। আমার ছেলেকে খেতে দিচ্ছি, খেয়ে বলুক কিরকম হয়েছে। আর সাথে আছে এখানে ধনে পাতা চাটনি আছে, আমি টক দই দিয়ে করেছি, আর টমেটো কেচাপ আছে। আমি অন্য সময় আপনাদের দেখিয়ে দেবো চাটনির রেসিপি। এটা আমার ছেলেকে খেতে দিচ্ছি, খেয়ে বলুক কিরকম হয়েছে। দেখি এবার টেস্ট করে। অসাধারণ, হেভি লাগছে,
ও ওয়াও, ভেতর থেকে নরম আর বাইরে থেকে খুবই ক্রিস্পি। চাটনির সাথে কেমন লাগছে সেটা বলো। পুরো জমে গেছে। রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন, আর যদি ভালো না লাগে তাহলে ডিসলাইক দিয়ে কমেন্ট করে জানাবেন। সকলে ভালো থাকবেন, আসি তাহলে।